দিনের পর দিন বেহাল হয়ে পড়ছে বিভিন্ন একাংশের উপর দিয়ে চলে যাওয়া 7 নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভর্তি, রাস্তার নিচের পাথর উঁকি মারছে, গাড়ি টেন্ডারের ধুয়েতে ভর্তি হয়ে যাচ্ছে, এরকম নানান অভিযোগে আজ সকালে বীরভূমের নলহাটিতে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা আজ সকালে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত গোপালপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে শুরু করে। অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ থাকে যান চলাচল। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে পণ্যবাহী গাড়ি, সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এলাকার অভিযোগ, জাতীয় সড়কের বেহাল দশার কারণে রাস্তার উপরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনদের, যাতে করে জ্যামে পড়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ হয়ে পড়ছে। অন্যদিকে আবার রাস্তা খারাপের কারণে দূরের দ্রব্য রাস্তার দিয়ে একটা গাড়ি পেরিয়ে গেলে দূরতে পড়ে যাচ্ছে সমস্ত এলাকা। এই সমস্ত নানা অভিযোগ তুলে আজ স্থানীয়রা পথ অবরোধ করে জাতীয় সড়ক মেরামতের দাবি রাখার পাশাপাশি এও দাবি রাখেন, যতদিন না রাস্তায় মেরামতি হচ্ছে ততদিন নিয়মিত রাস্তার জল দিতে হবে, যাতে করে ধুলো না ওড়ে। কাকে জানাতে চাইছো তোমরা? কাকে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, প্রধানমন্ত্রীকে? তোমাদের কি সিলোসিস হচ্ছে? সিলোসিস হচ্ছে? আন্ডারলোড হয়ে গেলে রাস্তা ঠিক হয়ে যাবে না? আর কি দাবি আছে বলো তোমরা? এইরকম রাস্তা খারাপ হয়েছে, তোমার রাস্তা খারাপ কাজ হচ্ছে, তোমরা কিছু বলো নি তখন? তোমরা প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করা যে কন্ডাক্টর রাখো কাটমানে দিছে দেখে দিছে, এখন তো কাটমানে যোগ চলে এসে গাড়িতে চলছে না, এমন রাস্তা হয়েছে একবারে একবারে আমরা জাম করেছি স্যার, এমনি ডেলি জাম থাকে, ডেলি এরকম ব্যাপার, আমরা জাম করেছি ডেলি, এভাবে জাম লেগেই থাকে। কাকে বলছো বলো? কাকে বলছো বলো? কাকে বলছো বলো? বল 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 বলো কেন ধুলাম জামা কাপড় কমিয়ে দিয়েছে, বলো কেন সব পরে খাবার খাওয়া যায় না, শ্বাসকষ্টে ভুগছো তোমরা, বয়স্কুলো পড়ে যাবে ধুলোতে, বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলী, রিপোর্ট বেঙ্গল জি নিউজ।